তুমি তো ভেবেছ জানি খুব সহজেই পেয়ে যাবে রাসূলের ঠিক সাফায়াত। ইমানের দাবি নিয়ে কাল আখিরায় পেয়ে যাবে সুবিশাল তুমি জান্নাত। আমি বুয়েটের যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই বুয়েট আবরার ফাহাদ সহ অনেক শিক্ষার্থীর জন্য গর্বিত। একটি কথা শুরুতে আমি আমার মূল বক্তব্যে প্রবেশের আগে বলে রাখতে চাই, সেটা হলো বুয়েট শুধুমাত্র টেকনোলজিতে এই দেশকে নেতৃত্ব দিলেই হবে না। এই প্রতিষ্ঠান থেকেই নীতি এবং নৈতিকতা চর্চা বাংলাদেশে সবচাইতে জোরালোভাবে শুরু হতে হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে শিক্ষিত মানুষের যতটা অভাব, ভালো মানুষের অভাব তার চাইতে অনেক বেশি প্রকট। আমরা যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাই, আমাদের প্রিয় স্বদেশকে যখন সে সমস্ত দেশগুলোর সাথে তুলনা করি, তখন আমরা নিজেদেরকে অনেক তলানিতে দেখতে পাই। এই তলানিতে থাকার 10টি বা 5টি কারণ যদি আমরা বের করি, তন্মধ্যে থেকে অন্যতম বড় কারণ হলো আমরা যারা এই দেশকে গড়বার কথা, আমরা অনেকে আমাদের আখের গোছাবার তালে ব্যস্ত থাকি। এই দেশকে কিভাবে লুটে পুটে খাব, কে কোথেকে কিভাবে এই দেশকে ধ্বংস করে নিজের আখের গোছাবো, সেজন্য আমরা বেশিরভাগ মানুষ সচেষ্ট থাকি। আজ থেকে 2 দশক, 3 দশক, 4 দশক যত পেছনে আপনি যাবেন দেখবেন আমাদের দেশে অবকাঠামোগত উন্নয়ন এতটা ছিল না, প্রযুক্তিগত উন্নয়ন এতটা ছিল না, শিক্ষিতের হার এত বেশি ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান এত বেশি ছিল না, ডাক্তার ইঞ্জিনিয়ার এত বেশি ছিলেন না। এরপরও যত পেছনে যাবেন আপনি মানুষের মধ্যে মনুষ্যত্বের পরিমাণ আজকের চাইতে একটু হলেও বেশি দেখতে পাবেন। আমরা দিন যত অতিবাহিত করছি তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, শিক্ষায়, জ্ঞানে বিজ্ঞানে অনেক দিক থেকে আমরা অগ্রসর হলেও মানবিক যে সমস্ত গুণাবলী আমাদের মধ্যে থাকার কথা ছিল, মানবিক মূল্যবোধের যে জায়গায় আমাদের অনেক বেশি অ্যাড্রেস করার কথা ছিল, সেই জায়গায় প্রতিনিয়ত যেন আমরা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছি। এর অন্যতম কারণ হলো যে আমাদের সব দিক থেকে আমরা অগ্রসর হলেও আমাদের দ্বীনী শিক্ষা, নৈতিক শিক্ষা, এই জায়গাটাতে দিন যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমরা দুর্বল হয়ে যাচ্ছি এবং তার সুফল আমাদের নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি। আর সে কারণে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আপনারা আগামীর বাংলাদেশকে শুধুমাত্র তথ্য প্রযুক্তিতে নেতৃত্ব দিলেই হবে না, নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন আদর্শ এবং খাঁটি মুসলিম হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে এই দেশকে, দেশের মানুষকে তথা গোটা বিশ্বকে, মুসলিম জাতিকে আপনাদেরই নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আবরার ফাহাদরা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, স্বপ্ন দেখায়, অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর সুন্না ফাউন্ডেশন থেকে আমরা বেশ কয়েকটি ইসলামী জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা বেশ কয়েক বছর আগে ফ্রান্স থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কটূক্তি করে অবমাননা করার অপচেষ্টা করা হলো, তখন আমরা সিরাত পাঠ ও প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। সেই প্রতিযোগিতায় আমি যদি ভুল না জেনে থাকি বা আমার যতটুকু স্মরণ হচ্ছে, সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বুয়েটেরই একজন শিক্ষার্থী। এবং আমাদের একটি প্রতিযোগিতা এখন চলমান আছে, 15 লক্ষ টাকার পুরস্কারের বিশাল বড় বহর নিয়ে আমরা এই প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিলাম গত রমাদান মাসে। আগামী রমাদান মাসে এই প্রতিযোগিতাটা চূড়ান্ত পর্যায়ে ইনশাআল্লাহ পৌঁছবে। সেটি হলো কোরআনে কারিমের পাঠ ও প্রতিযোগিতা। শুধুমাত্র ওলামা একরামের তত্ত্বাবধানে কোরআনে কারিমের তর্জমাটা একটু বোঝার চেষ্টা করা, পুরো কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা জানার চেষ্টা করার জন্য মানুষকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি। অনলাইনে আমরা পরীক্ষা নিয়ে থেকে আপনারা অনেকে জানেন এবং সর্বশেষ ধাপ রমাদানের আগে হয়ে যাবে। আর রমাদানের শেষ সপ্তাহ, শেষ জুমাবার বাদ ফজর ইনশাআল্লাহ পুরো কোরআন থেকে কম্পিটিশন হবে। সেই কম্পিটিশনে, ফাইনাল কম্পিটিশনে যে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং সেখান থেকে 3 জনকে আমরা ফাউন্ডেশনের খরচে ইনশাআল্লাহ উমরা করাবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আরো বিপুল পরিমাণ পুরস্কার থাকছে। এত গল্প বলার মূল উদ্দেশ্য হলো এই কম্পিটিশনেও বেশিরভাগ
ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটি ধাপেই আমাদের বুয়েটিয়ান ভাইরা এমনকি বুয়েটিয়ান বোনরা আমাদের চ্যাম্পিয়নের মুকুটগুলো বেশিরভাগ ক্ষেত্রে দখল করে রেখেছে। এই একটি বিষয় দেখে আমি খুব বেশি অনুপ্রাণিত এবং আমি খুব বেশি আশাবাদী যে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছি, যারা আপনাদের দিকে আমরা চেয়ে আছি, আমরা যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাই, প্রিয় স্বদেশটা যখন অনেক তলানিতে দেখতে পাই, তখন আমাদের অনেক কষ্ট লাগে, তখন আমাদের অনেক দুঃখ হয়। আমরা কেন এত পিছিয়ে? আমাদের দেশের মানুষ এত উদ্যমী, এত পরিশ্রমী, অন্য অনেক দেশের মানুষের মতো অলস নয়। তারপরও আমরা কেন এতটা পিছিয়ে? এই কেনর যত কারণ বের হবে, তোমাদের থেকে অন্যতম বড় কারণ হলো আমাদের দেশের বেশিরভাগ মানুষ বা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তারা কোনোভাবে দুর্নীতি করার সুযোগ পেলে সেই সুযোগটা তারা হাতছাড়া করতে চান না। প্রিয় স্বদেশটাকে কুড়ে কুড়ে যে যেভাবে পারেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেভাবে এটাকে খেয়ে শেষ করে। আপনারা যদি নীতিনৈতিকতায় বলিয়ান হন, আপনারা যদি কোরআন এবং হাদিসের আলো আলোকিত হন, তাহলে সেক্ষেত্রে প্রিয় স্বদেশের এই অভাবটি ঘুচবে। আমরা ইনশাআল্লাহ সেই স্বপ্নের প্রিয় স্বদেশ পাব, যে স্বদেশ সমৃদ্ধ হবে, যে স্বদেশে অভাব থাকবে না, আমরা কম্পিটিশন করতে পারবো পৃথিবীর অনেক উন্নত দেশের সাথে। তো আমরা যে সেই আগামীর পথেই হাঁটছি, দিনই ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, এমনকি ইসলামিক কম্পিটিশন গুলোতে আমাদের বুয়েটিয়ান ভাইদের বোনদের যে চলমান অগ্রসরতা আছে, তাদের একের পর এক যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভালো ভালো জায়গাগুলো তারা দখল করছেন, এখান থেকে আমার আশা হয়, আমি স্বপ্ন দেখি যে সেদিন বোধহয় বেশি দূরে নয়, যেদিন আমাদের কষ্টগুলো ঘুচে যাবে, এই দেশ দুর্নীতিমুক্ত হবে, এই দেশ আলোকিত হবে, পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা ইনশাআল্লাহ ভালো একটা জায়গায় যেতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সময় তো ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে নানা মুখে আলোচনা আপনারা শুনেছেন, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনারা কথা শুনেছেন। আমি একটি সুনির্দিষ্ট দিকের উপর কিছু কথা বলতে চাই, আর সেটি হলো আজ গোটা বিশ্বে আমরা যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিই, আমাদেরকে যে কয়েকটি বিষয় দিয়ে সবচেয়ে বেশি আঘাত করা হয়, তোমাদের থেকে একটি হলো ইসলাম তথা মুসলমানদেরকে আমাদের মা বোনদের মুখোমুখি দাঁড় করাবার একটা চেষ্টা বিভিন্ন প্রান্তে আপনারা দেখতে পাবেন, আমাদের স্বদেশেও আছে, দেশের বাইরেও আছে। আমি আর সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবদান আছে বিশ্ব মানবতার কাছে, তোমাদের থেকে এই জায়গাটাতে ফোকাস করতে চাই, সংক্ষেপে কিছু কথা আরজ করতে চাই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী মুক্তিতে তিনি কি অবদান রেখেছেন, তিনি নারী জাতিকে কোন জায়গায় পেয়েছিলেন এবং কোন জায়গায় রেখে গেছেন। আমরা শুধুমাত্র এই তুলনাটা আপনাদের সামনে আজ উপস্থাপন করতে চাই। আমরা যারা ইতিহাসের পাঠক, কম বেশি আমরা সবাই জেনে থাকব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে, তাঁর আত্মপ্রকাশের পূর্বে, তখনকার আরব সমাজে নারীর যে অবস্থান ছিল সেই অবস্থানটা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমরাও কম বেশি সবাই জানি। আমি শুধুমাত্র কয়েকটি পয়েন্ট আকারে বলতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে এসেছেন, যে পৃথিবীতে এসেছেন, ওই পৃথিবীতে বিশেষ করে আরবদের মধ্যে একটা প্রথা ছিল যে নারী হিসেবে জন্মগ্রহণ করার কারণে বাবা মায়ের সম্পদে বা কারোর সম্পদে, স্বামী হোক, বাবা হোক, ছেলে হোক কিংবা অন্য কেউ হোক, কারোর সম্পদে নারীর কোনো প্রকার উত্তরাধিকার পাওয়ার সুযোগ ছিল না, নারীর জন্য কোনো হিস্সা রাখা ছিল না কোনো সম্পদে। এবং তখন বলা হতো যারা যুদ্ধের জন্য উপযুক্ত তারাই শুধুমাত্র পরিত্যক্ত সম্পদের ভাগ পাবে, অন্য কেউ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে তখনকার আরব বিশ্বের মানুষের মধ্যে এই প্রথা প্রচলিত ছিল যে কোনো নারী, তিনি যখন স্ত্রী হিসাবে কোথাও আবির্ভূত হবেন, স্বামীর কাছে তার কোনো অধিকার থাকবে, তার শুধু কর্তব্য থাকবে স্বামীর প্রতি, স্বামীর কাছ থেকে তার প্রাপ্য কোনো অধিকার সেই সমাজে মোটেও ছিল না। আরেকটি বেশ ভয়ঙ্কর দিক ছিল যে তালাকের কোনো সংখ্যা ছিল না, একজন মানুষ তার স্ত্রীকে যত খুশি তত তালাক দিতে পারত, যতবার খুশি ততবার তালাক দিতে পারত, কোনো ডিসিপ্লিন ছিল না, জাস্ট একটা
হাতের পুতুল নিয়ে মানুষ যেরকম খেলা করে, নিজের ঘরের স্ত্রীকে নিয়ে সেভাবে মানুষ তামাশা করতে পারত, যা খুশি তা করতে পারত। আবু দাউদে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বের মক্কার মুশরিকদের অবস্থা বর্ণিত হয়েছে যে তখন বিবাহেরও কোনো সংখ্যা নির্ধারিত ছিল না, যার যা খুশি তা সে করতে পারত। মাতৃজাতিকে এমন একটি জায়গায় তখনকার মানুষজন রেখে দিয়েছিল যেন একটি ঘরের যত আসবাবপত্র আছে, একজন মানুষের দশটি সম্পদ যেরকম আছে, তার যে সম্পত্তি আছে এরকম সম্পদ নয়, তার যে সম্পত্তি আছে অন্য দশটি, সেরকম একটি সম্পত্তি মনে করা হতো নারীকে। এবং সেজন্য তার সাথে আচরণ করা হতো একজন মানুষ হিসেবে নয়, একজন মানুষের তখনকার সবচাইতে দামি সম্পদ ছিল বিভিন্ন রকমের মূল্যবান পশু, সবচাইতে বড় মূল্যবান অ্যাসেট মনে করা হতো পশুকে, ঘোড়া, ওট, বকরি, বিভিন্ন রকমের পশু। নারীকে অনেকটা সেই জায়গায় তখনকার মানুষজন দেখত। প্রিয় ভাইরা আমার, প্রেরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছেন সেই সমাজে মাসিক হলে একটা পর্যায়ে এসে সে নারীদেরকে গোয়ালের অন্যান্য যে সমস্ত চতুষ্পদ জন্তু ছিল, পশু ছিল, সে সমস্ত পশুদের সাথে গোয়ালে রাখা হতো অনেক সময়, অর্থাৎ স্বামী তার নিজের ঘরে রাখার উপযুক্ত তখন মনে করত। স্বামী যখন মারা যেতেন তখন তাদেরকে অন্যত্র বিবাহ করতে বাধা দেওয়া হতো, এমন জঘন্য জঘন্য কালচার ছিল, তার সবগুলো আসলে মুখে উল্লেখ করাও কঠিন। নোংরামি এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে সেগুলো আসলে পাবলিক প্লেসে আজকালকার পৃথিবীতে বলাটাও কঠিন। তার একটি শুধুমাত্র উল্লেখ করার মতো, কোনো মানুষ যখন মারা যেত তার যত সন্তান আছে, তার যদি কোনো স্ত্রী থাকতো, অন্য স্ত্রীর গর্ভে জন্ম নেয়া ছেলেরা সেই বাবার রেখে যাওয়া স্ত্রী অর্থাৎ সৎ মাকে বিবাহের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার মনে করত তখনকার সমাজ। কারণ বাবা যে সমস্ত সম্পদ রেখে গেছে, সম্পত্তি রেখে গেছে, অ্যাসেট রেখে গেছে, মনে করত বাবার স্ত্রী এই সৎ মাও একটা অ্যাসেট। অতএব ছেলে যেহেতু বাবার অন্যান্য অ্যাসেটের মালিক হয়, সেই হিসাবে এটারও সে মালিক। নোংরামি কোন পর্যায়ে ছিল তার অনেকগুলো উদাহরণ আছে, যে উদাহরণ আসলে পাবলিক প্লেসে বলার মতো না। আমি এখানে থামলাম। সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা আপনাদের সবাই জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল ক্বাওম মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কাউকে বলা হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, এই সংবাদ শোনা মাত্র তার মুখ কালো হয়ে যেত এবং সে লুকোচুরি করতে থাকতো, লোকচক্ষুর আড়ালে যাওয়ার চেষ্টা করতো, মানুষের সামনে লোকালয়ে আসতে চাইতো না। কেন? কারণ তার কন্যা হয়েছে, এই লজ্জা সে মুখ লুকাতে চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইদাল মাউউদাত সুইলাত বিআই যামবি কুতিলা। বারবার এই সূরা আমরা তেলাওয়াত করি, নামাজে শুনি, পাঠ করি, সেই তখনকার বর্বরতার চিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করে বলেছেন, তোমরা স্মরণ করো সেই কিয়ামতের কথা যেদিন অপরাধী বাবাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার কন্যাকে যে তুমি জীবন্ত পুঁতে ফেলেছিলে, কবরে পুঁতে ফেলেছিলে জীবন্ত কন্যাকে, মিথ্যা প্রলোভন দিয়ে কবর করে সে কবরের পাট থেকে নিজের কন্যাকে নিজে হাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছিলে, কি অপরাধ ছিল সে মেয়ে নিয়ে। এই জবাব দিতে বাধ্য করা হবে যখন অপরাধী পিতাকে তোমরা স্মরণ করো সেই দিনের কথা। প্রেরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছে সেই সমাজে নারীর অবস্থা ছিল এমন। হয়তো আর অনেক দীর্ঘ আলোচনা করা যেত, কিন্তু আমি এখানে শেষ করছি। ইসলাম নারীকে কি দিয়েছে, প্রেরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার জন্য কি রেখে গেছেন, সেই তুলনা বা সে আলোচনা করা ততক্ষণ পর্যন্ত যথার্থ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেই 1450 বছর আগের সামাজিক বাস্তবতাকে অনুভব না করব। একটি কথা আমি প্রায় বলার চেষ্টা করি, আজ 2024 বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নারী অধিকার নিয়ে কথা বলা এটা অনেক অনেক ক্ষেত্রে ফ্যাশনের মতো একটা ব্যাপার, এটা একটা ভাবসাবের একটা ব্যাপার। এটা বললে আপনি সামাজিক সিম্প্যাথি পাবেন, অনেকের কাছে আপনি ভালো একটা অবস্থান পাবেন, পত্রিকাগুলো মিডিয়াগুলো আপনাকে কভারেজ দিবে, আপনাকে সবাই বাহবা দিবে, বিশ্বের বড় বড় এম্বাসিগুলো আপনাকে সেদে সেদে অনেক প্রজেক্টের ফাইল আপনার থেকে ডেকে ডেকে নিয়ে পাশ করে দিবে, আপনার বাজেটের কোনো অভাব হবে না,
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী মুক্তি নিয়ে কাজ করেছেন তখন বিশ্বের বাস্তবতা ছিল সম্পূর্ণ এর বিপরীতে। তো আজকের পৃথিবীতে নারীর অধিকার নিয়ে কথা বলাটা সেফ জোনে থেকে বরং অনেকটা এই ইস্যুতে কথা বলাটা এটা আমাদের জন্য বেশ রিল্যাক্সের একটা ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারীদেরকে তাদের প্রতি যে অপমান অপদস্থ চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের প্রতি জুলুম এবং অবিচারের যে চরম সীমায় পৌঁছেছিল মানবতা, ঠিক তখন তিনি নারীদের জন্য কি দিয়ে গেছেন, এই কথাগুলো এই জন্য বলা যে আজও মুসলিমদেরকে এই কথা শুনতে হয় যে ইসলাম নারীদেরকে নাকি কোণঠাসা করে রেখেছে। এখনো আমাদেরকে সে সমস্ত গালি শুনতে হয় যেগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম আমরা করেছি, আমাদের বাপদাদারা করেছেন, পূর্বপুরুষরা করে গেছে। আমি শুধুমাত্র কয়েকটি নজির আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সমাজের নারীর যে অবস্থান ছিল সেখান থেকে তুলে তিনি ঠিক কোথায় রেখে গেছেন। সর্বপ্রথম যদি আমরা দেখি কোরআনের দিকে, তো আমরা দেখব যে পুরো কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে নিয়ে এত বেশি সতর্ক করেছেন পুরুষ জাতিকে বা সমাজের সবাইকে যে আলাদা করে পুরুষদের ব্যাপারে এর শিকি ভাগ আলোচনা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের জন্য অনেকেই জীবন দিয়েছেন কিন্তু সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি ছিলেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। শুরু হয়েছে নারীকে দিয়ে। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওয়াসিয়তগুলোর একটি ছিল ফাস্তাউসু বিন-নিসা খায়রা, তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কাছ থেকে যেন উপদেশ গ্রহণ করি, আমরা ওসিয়ত গ্রহণ করি, তিনি নারীদের সাথে সদ ব্যবহার করতে সদ আচরণ করতে আমাদেরকে সতর্ক করে গেছেন। শুরু হয়েছে একজন নারী ইসলাম গ্রহণ দিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নেন তখনও তিনি নারীর অধিকারের কথা বলতে বলতে নারীর প্রতি একজন পুরুষ হিসাবে সমাজের একজন সদস্য হিসাবে আমরা দায়িত্বশীল আচরণ যেন করি সেজন্য তিনি বলেছেন ফাস্তাউসু বিন-নিসা খায়রা। প্রিয় ভাইরা, আপনি যদি কোরআনের পাতা খুলেন আপনি দেখবেন কোরআন আমাদেরকে বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে পুরুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন, স্বামীদেরকে আল্লাহ নির্দেশ করছেন তাদের সাথে সদাচরণ করো, সুন্দরভাবে জীবনযাপন করো, অসুন্দরভাবে খারাপভাবে তাদের সাথে জীবনযাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না, মেয়েদের উপর কর্তব্য যেমন আছে তাদের অধিকারও আছে, অতএব তোমরা যারা তাদের কর্তব্যগুলো নিয়ে খুব বেশি সজাগ তাদের অধিকারগুলোর ব্যাপারে তোমরা সজাগ থাকবে, তাদের প্রাপ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফালা তাআদুলুহুম, কোন নারীর যখন স্বামী মারা যায় তখন তিনি বা তালাক প্রাপ্ত হন তখন তিনি অন্যত্র বিবাহ বসতে গেলে অন্য কারোর সাথে বিবাহ করতে গেলে তাকে তোমরা বাধা সৃষ্টি করবে না। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে আজও আমাদের সমাজে কোন তালাকপ্রাপ্ত নারী বা কোন বিধবা নারী অন্যত্র বিবাহ তার হতে গেলে সমাজে নানা রকম কটু কথা বলার লোক এখনো আছে। আপনি কোরআন যদি খুলেন দেখবেন নারীদের সম্পর্কে সতর্ক করে আল্লাহ করে আমাদেরকে বলেছেন ওমাত্তিউহুন্না আলাল মুসি'আ কাদারুহু ওয়া আলাল মুক্তিরি কাদারুহু, কোন কারণে যদি বিচ্ছেদ হয়ে যায় তালাক হয়ে যায় তাহলে খবরদার তোমরা যারা স্বচ্ছ তারা তাদের সামর্থ্য অনুযায়ী, যারা অস্বচ্ছ তারা তাদের অবস্থা অনুযায়ী তোমাদের সে তালাকপ্রাপ্ত স্ত্রীদের ভরণ পোষণ ইদ্দত শেষ হওয়া পর্যন্ত সেটার বন্দোবস্ত তোমরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো নির্দেশ করেছেন আমাদেরকে আসকিনুহুন্না মিন হাইযু সাকান্তুম মিন ওয়াজদিকুম, তোমরা যেরকম বাসায় বসবাস করো, তোমরা যেরকম লাইফস্টাইল মেনটেন করো, তালাক হয়ে গেলেও তালাকের আগে তো বটেই এমনকি বিচ্ছেদ হয়ে গেলেও তোমরা তোমাদের স্ত্রীদের ইদ্দত পালন শেষ হওয়ার আগ পর্যন্ত ঠিক সেই রকম তোমাদের মতো করে সেরকম বাসা বাড়ি সেরকম থাকার ব্যবস্থা এবং সেরকম জীবনযাপনের ব্যবস্থা তোমরা করবে, এটা তোমাদের কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, মেয়েদের সিদ্ধান্ত গ্রহণ করবার যে স্বাধীনতা শরীয়ত তাদেরকে দিয়েছে সেখানে কোন প্রকার সংকীর্ণতা তোমরা সৃষ্টি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া আতুন্নিসা আসাদাকাতিহিন্না নিহলা, বিবাহের পর তোমরা মেয়েদের মহর সন্তুষ্ট চিত্তে তাদের প্রাপ্য অধিকার হিসাবে আদায় করে দিবে।
আল্লাহ আরো বলেছেন ওয়া আতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেখান থেকে তাদেরকে তাদের প্রাপ্য সম্পদ বুঝিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, শুধু তাদের উপরে চাপালে হবে না, তারা যেরকম তোমাদের জন্য পোশাক তুলল তোমরাও তাদের জন্য পোশাক তুলবে। আল্লাহ তাআলা আরো বলেছেন ফালা তাহু আলাইহিন্না সাবীলা, তোমাদের স্ত্রীদের ব্যাপারে তাদের বিরুদ্ধে কোন প্রকার ক্ষতি সাধন করবার জন্য, তাদের অধিকার খর্ব করার জন্য কোন পথ অনুসন্ধান করার চেষ্টা তোমরা করতে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা, কোন নারীর পরিত্যক্ত সম্পদ জবরদখল করা, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দেওয়া, স্বামী হয়ে স্ত্রীর সম্পদে দখলদারিত্ব প্রতিষ্ঠা করা, খবরদার এই কাজটি তোমরা কেউ করতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাআদুলু হুন্না লিতাযহাবু বিবাদি মা আতাইতুমুহুন, তোমরা স্ত্রীকে মোহর হিসেবে যা দিয়েছ বা উপহার প্রলোভন হিসেবে যা দিয়েছ, তাদের প্রাপ্য অধিকার হিসেবে যা দিয়েছ, ছলে বলে কৌশল সেটা নেওয়ার জন্য ফন্দি ফিকির আবার করতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহান বিইহসান, সংসার করতে হলে সুন্দরভাবে ভদ্র লোকের মতো তাদের সাথে সুন্দর আচরণ করে সংসার করবে, অথবা বিচ্ছেদ করতে চাইলে সেটাও সুন্দরতম উপায়ে তোমাকে শরিয়া সম্মত ভাবে কোন প্রকার অনিষ্ট করা ছাড়া দুরাচরণ করা চাষ করতে হবে। প্রিয় ভাইরা আমার, এভাবে যদি শুধুমাত্র নারীদের সম্পর্কে সমাজের সাধারণ সর্বস্তরের মানুষকে আলাদা আলাদা যে নির্দেশগুলো আল্লাহ তাআলা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল করেছেন, সেগুলো যদি আমরা বলতে থাকি তাহলে বহর আরো অনেক বড় হয়ে যাবে। আমি এখানে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সবাই কম বেশি জানি, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? আমি একটা কথা প্রায় বলি, আমাদের দেশে চারিত্রিক সনদপত্র দেওয়ার জন্য অথরিটি হলো আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের কমিশনার, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবরা আমাদের চারিত্রিক সনদ দেন, অথচ আমাদের নামে মামলা মোকদ্দমা আছে কিনা, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, গোয়েন্দা সংস্থার কোনো তথ্য আছে কিনা, বা সামাজিক কোনো অপরাধের কোনো তথ্য, কোনো রেকর্ড আছে কিনা, এগুলো বড়জোর তারা বলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি যে না, চারিত্রিক সনদপত্র দেওয়ার অধিকার বা রাইট আসলে সবচেয়ে বেশি হলো স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার স্ত্রীর কাছে ভালো। অর্থাৎ কোন পুরুষ যদি বুক টান টান করে এই কথা বলার সৎসাহস রাখে যে আমার স্ত্রী আমাকে এজ এ মানুষ ভালো মানুষ এই কথার সার্টিফিকেট দিবে, স্বীকৃতি দিবে, সে পুরুষ আল্লাহর কাছেও ভালো, আল্লাহ রাসূলের কাছেও ভালো, মুসলিম হিসেবেও ভালো। আর যদি এই কথা বলার মতো বুকে সাহস না থাকে তাহলে সেক্ষেত্রে তার ভালো মানুষ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা অনেকেই বাহিরে ভালো কিন্তু আমাদের বাসা ভাইয়ের চোহর দিতে আমরা অনেকে কিন্তু ভালো না। আমি এজন্য প্রায় বলার চেষ্টা করি যারা বিবাহিত আছেন তারা বাসায় গিয়ে মিসেসকে জিজ্ঞাসা করবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো তোমার কাছে যদি হতে পারে তাহলে নাকি আসলে আমি ভালো, অ্যাকচুয়ালি আমার অবস্থানটা তোমার কাছে কি, আমি মানুষটা কেমন, এটা জিজ্ঞেস করলে উত্তর যদি আপনি হাসি পান, রিপ্লাইতে যদি হাসি পান তাহলে বুঝবেন যে অবস্থা খারাপ। কারণ আপনার স্ত্রী যদি আপনাকে এর উত্তরে হেসে দেন তাহলে তার মিনিং হবে যে তুমি মানুষ কেমন এটা জিজ্ঞেস করতে আসছ, এর উত্তর দিয়ে আমি আবার কোনটার সম্মুখীন হই। আর যদি আপনার ভেতর বলে যে না আমার স্ত্রী আমার অগোচরে অন্যদের কাছেও আমাকে নিয়ে তার শত অভিযোগ থাকতে পারে কিন্তু দিন শেষে আমাকে সে ভালো মানুষের স্বীকৃতি দিবে, এই স্বীকৃতি যদি আপনি পেতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছেও ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শেষে বলছেন ইন্টারেস্টিং কথা, তার নিজের একান্ত ব্যক্তিগত তথ্য তিনি বলছেন ও আনা খায়রুকুম লি আহলি, তোমাদের সবাই নিজের স্ত্রীর কাছে যতটা ভালো হতে পারো আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো, তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে সবচাইতে ক্লিন ইমেজের মানুষ আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা তিনি বলেছেন। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনারা জানেন তার অনেক স্ত্রী ছিল, একজন স্ত্রীরই মন জয় করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে এতজন স্ত্রী ছিল। আপনি সিরাত গ্রন্থগুলো যদি অধ্যয়ন করেন, খোলেন, পড়েন, দেখবেন এমনকি অমুসলিমদের লেখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র যদি আপনি পড়েন আপনি বিস্মিত না হয়ে পারবেন না, তার ব্যাপারে তার কোনো স্ত্রী বিন্দু মাত্র কোনো অনুযোগ, কোনো অভিযোগ, কখনো কোনো নেতিবাচক মন্তব্য বা অপ্রাপ্তির কোনো কথা আপনি দেখাতে পারবেন।
তিনি কোনোদিন কোন নারীর গায়ে হাত তুলে দিলেন। বদর যুদ্ধের ওহুদ যুদ্ধের একটা ঘটনা, এক সাহাবী কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারি দিয়েছিলেন, যাও শত্রুপক্ষের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দেওয়াটা ছিল তার জন্য একটা অনুপ্রেরণা, যে নবীজি তার তরবারি আমাকে দিয়েছেন, তিনি অতিরিক্ত শক্তি এবং অতিরিক্ত সাহস তিনি অনুভব করছিলেন। যখন তিনি লড়াই করছিলেন ওহুদ যুদ্ধে, ওহুদ যুদ্ধের একটা পর্যায়ে আমরা জানি যে মুসলমানরা বেশ কোণঠাসা ছিল, ঠিক ওই সময়টাতে তিনি দেখতে পেলেন যে দূর থেকে কোন একজন মানুষ মুসলিমদেরই কোন একজন সদস্যকে হত্যা করবার পর তার বুক কেটে তার কলিজা বের করে চিবাচ্ছে। এরকম একটা দৃশ্য তিনি দূর থেকে অনুভব করতে পেরে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সেই তরবারি নিয়ে দৌড়াতে দৌড়াতে গেলেন। কাছে গিয়ে দেখলেন যে এই জঘন্য নৃশংস হত্যাকাণ্ডের পর এই নৃশংস কাজটা যিনি করছেন সেই মরা লাশের সাথে তিনি একজন মহিলা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি হাতে থাকা সেই সাহাবি চাইলেই তখন তার গর্দান উড়িয়ে দিতে পারে, কিন্তু তখন সাথে সাথে তিনি থেমে গেলেন। থেমে গেলেন এজন্য যে তিনি পরে বর্ণনা করছেন যে আমি যখন দেখলাম এই অপরাধ সংগঠন কারণে একজন নারী, আমি ভাবলাম আমার নিজের তরবারি দিয়ে তাকে আঘাত করতে পারতাম। আমার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নারীকে কখনো আঘাত করে নাই, তার এই তরবারি দিয়ে এই নারী যত অপরাধী হোক নবীজির তরবারি দিয়ে আঘাত এটা আমি করব না, আমার বিবেক সায় দেয় নাই। সেই তরবারি প্রভাব জায়গায় রেখে তিনি ফেরত চলে আসেন।